হয়তো কিছু না জেনে এই ভিডিওটিতে ক্লিক করেছো, কিন্তু তোমাকে বলে রাখি এখন তুমি যে ভিডিওটি দেখতে যাচ্ছ তাতে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল পুরোপুরি বদলে যাবে। আর তুমি যদি এই বুক সামারিটি শেষ পর্যন্ত দেখো তবে আমি তোমাকে প্রমিস করছি যে এই ভিডিওতে এমন কিছু সিক্রেট আমি তোমার সঙ্গে শেয়ার করব যা তোমার জীবনকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে। অন্যান্য বুক সামারিগুলোর মতন এটি শুধু সামারি বানানো হয়নি, একটু ডিপ অ্যানালাইসিস করে এই বুক সামারিটি বানানো হয়েছে। এই বুক সামারিতে দেখানো হয়েছে কি করে তুমি তোমার জীবনকে সুখী করে তুলবে, তোমার জীবনে যে দিকগুলো খারাপ হয়ে গেছে তার সবগুলোতে তুমি কিভাবে গ্রোথ আনতে পারবে, যেমন তোমার যদি জীবনে মানি প্রবলেম থাকে তবে তা কিভাবে ঠিক করবে, তোমার জীবনে যে রিলেশনশিপগুলো একদম শেষ হয়ে গেছে সেগুলি তুমি আবার কিভাবে হিল করবে, জীবনে আরও যে সমস্যাগুলি আছে সেগুলি থেকে কিভাবে মুক্ত হবে তুমি। মোট কথা, তুমি জীবনে যা চাও তা সবই পাবে দ্য সিক্রেট এই বুক সামারিতে। দ্য সিক্রেট বইটি লিখেছেন রন্ডা বাইন, যিনি একজন বেস্ট সেলিং অথার এবং সাথে একজন টিভি শো প্রডিউসার। এই বইটি প্রকাশনা করা হয়েছিল 2006 সালে এবং এখনো পর্যন্ত সারা বিশ্বে 35 মিলিয়নেরও বেশি কপি বিক্রি করা হয়েছে এই বইটির। তাহলে চলো সবার আগে দেখে নিই যে দ্য সিক্রেট আসলে কি। এই পৃথিবীতে বাস করা সকল মানুষ জীবনে যা চাই তা সে পেতে পারে। কেউ যদি কোটিপতি হতে চাই সে হতে পারে, কেউ যদি বিশাল বড় ব্যবসাদার হতে চাই তবে সে তাও হতে পারে, আর অবশ্যই তুমি এবং আমি যা চাই তা আমরা হতে পারি। আর এটাই হলো সিক্রেট যা এই বই প্রকাশনা হওয়ার পরে সাধারণ মানুষ জানতে পারে। তার আগে কিছু মুষ্টিমেয় বিশ্ববিখ্যাত মানুষই এই সিক্রেট সম্বন্ধে জানত, যেমন শেক্সপিয়ার, নিউটন, আইনস্টাইন, এডিসন। তারা এই সিক্রেটকে নিজের জীবনকে অ্যাপ্লাই করে আজ সারা পৃথিবীতে অমর হয়ে গেছেন। এই সিক্রেট আসলে হলো ল অফ অ্যাট্রাকশনের নিয়ম। এই নিয়মটি পৃথিবীতে বসবাস করা সমস্ত প্রাণী জগতের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কাজ করে। একটা মানুষ যা চিন্তা করে, যা বিশ্বাস করে এবং যা অনুভব করে, ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুসারে তা সেই মানুষ নিজের দিকে আকর্ষণ করা শুরু করে। যেমন তোমার সাথে এরকম অনেকবার হয়েছে যে তুমি হয়তো তোমার কোনো বন্ধুর কথা ভাবছো আর সে তোমার সামনে চলে এসেছে। আসলে তুমি তোমার বন্ধুকে নিজের দিকে আকর্ষণ করে নিয়ে এসেছো। এটাই হলো মহাবিশ্বের সব থেকে শক্তিশালী নিয়মের মধ্যে একটি। এই নিয়ম তোমার চিন্তাভাবনার সঙ্গে যুক্ত হয়ে 100% অ্যাকুরেসির সাথে সাড়া দেয়, সে তোমার যে চিন্তাই হোক না কেন। আমরা অনেকেই এমন মানুষকে চিনি যারা একসময় জীবনে খুব ধনী ছিলেন, তারপর একসময় তাদের জীবনে ডাউনফল শুরু হয়, তাদের টাকা পয়সা সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু সেখান থেকে তিনি আবার সেই আগের জীবনে মানে রিচ লাইফে ফিরে যান। ওই ব্যক্তির সঙ্গে আসলে এরকম হয়েছিল যে প্রথমে ওই ব্যক্তি প্রাচুর্যকে নিজের দিকে আকর্ষণ করে ধনী হন। এই ধনী হওয়ার পর তার মধ্যে আবার মানি লুজ করার ভয় আসতে থাকে। আকর্ষণের নিয়ম তখনও তার সঙ্গে 100% অ্যাকুরেসির সঙ্গে কাজ করে। এর ফলে তার জীবনে মানি লুজ এবং জীবনের ডাউনফল শুরু করিয়ে দেয়। তারপর যখন ওই ব্যক্তি আবার প্রাচুর্যকে নিজের দিকে আকর্ষণ করা শুরু করে, তখন আবার ল অফ অ্যাট্রাকশন তার চিন্তাভাবনার উপর 100% অ্যাকুরেসি নিয়ে কাজ করে আর সে জীবনে আবার সবকিছু ফিরে পায়। এটা অনেকটা এইরকম যে একই রকম জিনিস একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মানে তুমি যদি নিজেকে একটা চুম্বক ভাবো তবে তুমি অপর একটি চুম্বককে নিজের দিকে আকর্ষণ করবে। আবার তোমার হয়তো এরকম অভিজ্ঞতাও অনেক সময় হয়ে থাকবে যে তুমি কোনো কিছু সম্বন্ধে ভাবছো আর সেই রিলেটেড থট, সেই রকম জিনিস বারবার তোমার সামনে আসা শুরু করেছে। কারণ তুমি যখন সেটা নিয়ে ভাবছিলে হয়তো তুমি খেয়াল করোনি যে তোমার ফুল কনসেন্ট্রেশন সেই থটটির উপরেই ছিল, তাই সেই থটটির উপর আকর্ষণের নিয়ম কাজ করা শুরু করে দেয়। আজ তুমি জীবনে যে জায়গাতেই থাকো না কেন, এ সবই তোমার অতীতের চিন্তাভাবনার ফল। এটা স্বয়ং গৌতম বুদ্ধ বলে গিয়েছিলেন, যার কারণে অনেকে মনে করেন তিনি সর্বপ্রথম ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে মানুষদের পরিচয় করান। তুমি অতীতে যে যে চিন্তা নিজের মনের মধ্যে ধরে রেখে দিয়েছিলে এবং তার উপর গুরুত্ব দিয়েছিলে, আজ সেগুলি তোমার জীবনে অভিজ্ঞতা হিসাবে ধরা দিয়েছে। আমাদের অনেকেরই এটা জানা নেই যে আমাদের প্রতিটা থট একটি চুম্বক এবং আমাদের প্রতিটা থটের একটি করে ফ্রিকোয়েন্সি আছে। আর আমরা যখন চিন্তা করা শুরু করি সাথে সাথে সেই থটগুলো এই মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। তারপর এই মহাবিশ্বে সেম ফ্রিকোয়েন্সিতে থাকা বা ভাইব্রেট করা থটগুলি আবার আমাদের কাছে বা উৎসে ফিরে আসে আর আমরা তা আমাদের জীবনে অভিজ্ঞতা রূপে দেখতে পাই। যেমন আমরা সবাই জানি যে আমাদের বাড়িতে থাকা টিভিতে বিভিন্ন চ্যানেলের এক একটি ফ্রিকোয়েন্সি আছে। আমরা যতক্ষণ না সেই ফ্রিকোয়েন্সিতে টিভিকে টিউনিং করব ততক্ষণ আমরা সেই চ্যানেলে পৌঁছাতে পারবো না। তাই সেই চ্যানেলে পৌঁছানোর জন্য আমাদের সঠিকভাবে টিভিকে টিউনিং করতে হবে। সেরকম ভাবে আমাদের থটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলেই আমাদের জীবনে পরিবর্তন আসা শুরু করবে। কিভাবে, চলো দেখি তাহলে। তুমি যা চাও আর তার যদি একটা পরিষ্কার ছবি তোমার মনের মধ্যে দেখতে পারো তবে তুমি সেই জিনিস নিজের দিকে আকর্ষণ করতে পারবে। সবকিছু তোমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি আর তুমি হলে এই ইউনিভার্সের সব থেকে বড় ফ্রিকোয়েন্সি গিভার অ্যান্ড রিসিভার। এবার তোমার মনে এইরকম প্রশ্ন আসতে পারে যে
তবে সব মানুষ এত নিম্নমানের জীবন যাপন কেন করছে? কারণ মানুষ যা চাই সে তার দিকে ফোকাস করে না, সে যা না চাই তার দিকে সে ফোকাস করে। যেমন আমি এরকম রঙের টি শার্ট চাই না, আমি দেরি করতে চাই না, আমি তর্ক করতে চাই না। আমি যদি তোমাকে একটা আপেলের কথা ভাবতে বলি তবে তোমার মনে একটা আপেলের ছবি ফুটে উঠবে, তাহলে তুমি আবার নো এই ওয়ার্ডটির একটা ছবি নিজের মনের মধ্যে নিয়ে আসো। এই যে নো ওয়ার্ডটি আছে, এর কোনো রকম ছবি আমাদের মনের মধ্যে আসে না, তাই আমরা ইউনিভার্সকে কোনো রকম সংকেত পাঠাতে পারি না, তাই আমরা যা চাই না সেটা আমাদের জীবনে আসতে থাকে আর আমরা নিম্নমানের জীবনযাপন করি। তুমি যা চাচ্ছ আকর্ষণের নিয়ম ঠিক তাই তোমাকে দিচ্ছে। অ্যাজ পার কোয়ান্টাম ফিজিক্স ল, এই ইউনিভার্সে যা কিছু আছে সবই এনার্জি ফর্মে আছে আর সেগুলির কোন রকম ফিজিক্যাল ফর্ম নেই। তুমি সেই এনার্জি ফর্মকে নিজের মনের ভিতরে একটা আকার দিচ্ছ বা নিজের মনের মধ্যে তার একটা ছবি তৈরি করছো, তাই তুমি সেটাকে দেখতে পাচ্ছ। তুমি হয়তো এখন তোমার মোবাইলে এই ভিডিওটি দেখছো। কোয়ান্টাম ফিজিক্স বলছে যে তোমার মোবাইলটা সম্পূর্ণ একটা এনার্জি ফর্ম। এটা তুমি ভাবছো যে এটা একটা মোবাইল আর তার সাথে তুমি ওই এনার্জিটিকে নিজের মনের মধ্যে মোবাইলের আকার দিচ্ছ, তাই তোমার হাতের মোবাইলটি তুমি দেখতে পাচ্ছ। ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে নিজের জীবনকে পাল্টাতে হলে তোমার মনের মধ্যে থাকা জীবনের ছবিগুলো পাল্টাও এবং তুমি জীবনে যা চাও সেগুলি মহাবিশ্বে পাঠাতে থাকো। এইসব কথাবার্তা শোনার পর অনেকে আবার নিজের নেগেটিভ থট নিয়ে ভয় পেয়ে যায়, কিন্তু সব থেকে ভালো ব্যাপার হলো তোমার পজিটিভ থটের এত প্রভাব যে কোনো নেগেটিভ থটের ওপর এটি প্রভাব বিস্তার করতে পারে, তাই চিন্তা করে লাভ নেই। যখনই তুমি দেখবে তুমি নেগেটিভ থট এই ইউনিভার্সে পাঠানো শুরু করেছো, তখনই তুমি নিজের থটকে চেঞ্জ করে ফেলো আর যা চাও তার উপর ফোকাস করো, তখন তোমার জীবনে সেই পজিটিভ জিনিসগুলো আসতে শুরু করবে। খুব কমপ্লিকেটেড হয়ে গেল, চলো এবার একটু ইজি ভাবে ল অফ অ্যাট্রাকশনকে বোঝা যাক। সর্বপ্রথমে আমরা একটু দেখে নেব এই ল অফ অ্যাট্রাকশন আসলে আসলো কোথা থেকে। আমরা সবাই এই পৃথিবীর বিভিন্ন দেশে বাস করি, সেই দেশকে চালানোর জন্য সেখানকার সরকারের কিছু নিয়ম কানুন আছে, সেই রকম ভাবে আমাদের পৃথিবীকে চালনা করার জন্য আমাদের এই ইউনিভার্সের মেন 12টি নিয়ম আছে। এখন শুধু নামগুলি জেনে রাখো তাহলেই চলবে। এই ইউনিভার্সের 12টি ল তোমার জানা থাকলে ল অফ অ্যাট্রাকশনকে বুঝতে তোমার খুব সুবিধা হবে। প্রথম হচ্ছে ল অফ ডিভাইন ওয়াননেস, দ্বিতীয় হচ্ছে ল অফ ভাইব্রেশন, তৃতীয় ল অফ করেসপন্ডেন্ট, চতুর্থ ল অফ অ্যাট্রাকশন, পাঁচ নম্বর হচ্ছে ল অফ ইন্সপায়ার্ড অ্যাকশন, ছ নম্বর হচ্ছে ল অফ প্রিপেচুয়াল ট্রান্সমিউটেশন অফ এনার্জি, সাত নম্বর হচ্ছে ল অফ কজ অ্যান্ড ইফেক্ট, আট নম্বর হচ্ছে ল অফ কম্পেনসেশন, নয় নম্বর হচ্ছে ল অফ রিলেটিভিটি, দশ নম্বর হচ্ছে ল অফ পোলারিটি, এগারো নম্বর হচ্ছে ল অফ প্রিপেচুয়াল মোশন, বারো নম্বর হচ্ছে ল অফ গিভিং অ্যান্ড রিসিভিং। তাহলে এবার তুমি জানতে পারলে যে আমাদের ইউনিভার্সাল ল এর মধ্যে ল অফ অ্যাট্রাকশন অন্যতম একটি গুরুত্বপূর্ণ ল, আর এটি ল অফ গ্র্যাভিটির মতনই আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে। এটি এমন না যে শুধুমাত্র তোমার উপরেই এর প্রভাব চলে, এটি সবার উপরে সমানভাবে কাজ করে। এর থেকে আরো কিছুটা বোঝা যায় যে আমাদের জীবনে সবকিছু আমরা নিজেরাই আকর্ষণ করি। এবার তোমার মনে হতে পারে যে এই ঋণ আমি নিজের দিকে আকর্ষণ করিনি, আমার ব্রেকআপ আমি নিজের দিকে আকর্ষণ করিনি, বাট ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ওয়ার্ল্ড। তুমি এটা যত তাড়াতাড়ি স্বীকার করে নেবে ততই তোমার জন্য হেল্পফুল হবে। আমরা সবসময় বলি যে আমরা এগুলি নিজেদের দিকে আকর্ষণ করিনি, কিন্তু যদি তোমার আমার থটকে ডিপ অ্যানালাইসিস করো তবে দেখতে পাবে যে আমরা যা ভেবেছিলাম এই মহাবিশ্বে থাকা সেই বস্তুর ফ্রিকোয়েন্সি আর আমাদের থটের ফ্রিকোয়েন্সি একসঙ্গে ম্যাচ হয়ে গিয়ে তা আমাদের জীবনে চলে এসেছে। যতক্ষণ না তোমার চিন্তার উপর তুমি প্রবলভাবে কনসেন্ট্রেশন দিচ্ছ ততক্ষণ সেই চিন্তাটি তোমার জীবনে অভিজ্ঞতা হিসাবে এসে ধরা দেয় না। আমরা অনেকেই জানি না যে আমাদের এক একটি থটের কত পাওয়ার আছে, তাই আমরা আমাদের থটকে ইগনোর করে থাকি আর আমাদের অজান্তেই সব খারাপ জিনিসগুলি আমাদের জীবনে আমরা আকর্ষণ করতে থাকি। তাহলে এবার থেকে আমাদের থটকে মনিটর করা লাগবে। তোমার মনে হতে পারে ও মাই গড আমরা কিভাবে তা করব, প্রায় 60,000-এরও বেশি করে থট অ্যাভারেজ আমাদের সবার মনেই আসে, তা আবার ডেলি বেসিসে। নিজের থটকে বোঝার একটা খুব সহজ উপায় হলো আমরা কি ফিল করছি সেইটা আমাদেরকে মনিটর করতে হবে। আমাদের দুটি ফিলিংস আছে, একটা হচ্ছে ভালো আর একটা খারাপ। তাহলে চলো প্র্যাকটিক্যালি একটা এক্সপিরিয়েন্স করা যাক। তুমি ভাবো যে তোমার মোবাইলটা হারিয়ে গেছে, তুমি হন্য হয়ে সারাদিন ধরে খুঁজলে কিন্তু পেলে না। এবার ভিডিওটিকে এক মিনিট পজ করো আর এই থটের উপর বেস করে তোমার ফিলিংস আর তার সাথে তোমার শরীর আর মনের মধ্যে কি চলছিল সেটা কমেন্টে শেয়ার করো। তুমি এখন কি ফিল করছো তা জানার জন্য সবসময় নিজেকে প্রশ্ন করো। তোমার থট তোমার ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে। যখন তুমি মনের মধ্যে নেগেটিভ থট নিয়ে আসো, যেমন রাগ, অবসাদ, ক্ষোভ, হিংসা, তখন তোমার ফিলিংসও খারাপ হয়ে যায় আর তুমি খারাপ জিনিসকে নিজের দিকে আকর্ষণ করো। যখন তুমি একটু শান্ত হয়ে বসে নিজের মাইন্ডকে অবজার্ভ করবে, তখন তুমি দেখতে পাবে যে আমাদের মাইন্ডের একটা সময়ে একটা থটই চলতে পারে আর তুমি সেই থটটিকে নিজের ইচ্ছা মতন চেঞ্জ করতে পারো। এরকম ভাবে তুমি তোমার মাইন্ডে চলতে থাকা নেগেটিভ থটগুলিকে পজিটিভ থট দিয়ে, যেমন উত্তেজনা, আনন্দ,
কৃতজ্ঞতা ভালোবাসা দিয়ে চেঞ্জ করে ফেলতে পারো। এতে তোমার ফিলিংস চেঞ্জ হবে আর তুমি আরো ভালো ফ্রিকোয়েন্সিতে থাকবে। তুমি যখন ভালো কিছু ফিল করো, এতে ইউনিভার্স তোমার সুরের সঙ্গে সুর মেলায় এবং আরো ভালো অভিজ্ঞতা, ভালো মানুষ, ধন সম্পদ সবকিছুই তোমার নিজের দিকে এগিয়ে আসতে থাকে বা তুমি এগুলিকে নিজের দিকে আকর্ষণ করতে থাকো। আমাদের মধ্যেকার সব থেকে হাই ফ্রিকোয়েন্সির ফিলিং হলো ভালোবাসার ফিলিং। যখন তুমি কোনো কিছু ভালোবাসবে তখন তুমি আসলে একটা দারুণ অনুভূতি বা স্বর্গীয় সুখ নিজের মধ্যে লক্ষ্য করবে। যখন তুমি তোমার প্রতিটি চিন্তাকে ভালোবাসার ফিলিংস এর সঙ্গে যুক্ত করে ইউনিভার্সে পাঠাবে তখন তুমি দেখবে যে তোমার কাছে যা ফেরত আসছে তা তুমি কোনোদিন কল্পনাও করনি। তোমাদের এই ইউনিভার্সের কথা বলে অনেক বোর করেছি, চলো এবার প্র্যাকটিক্যালি দেখা যাক এই সিক্রেটকে তুমি নিজের জীবনে কিভাবে ব্যবহার করবে। এর তিনটি সিম্পল স্টেপ আছে যার মাধ্যমে তুমি জীবনে যা চাও তা সবই পাবে। আর এই তিনটি স্টেপ হলো আস্ক, বিলিভ এন্ড রিসিভ। আস্ক মানে হলো সবার প্রথমে তোমার যা চাই তা তুমি এই ইউনিভার্সের কাছে চাও। তার জন্য তোমার গোল বা তোমার চাওয়ার জিনিস একটা ডায়েরিতে তুমি লিখে নিতে পারো। এই ইউনিভার্সকে জানতে দাও তুমি কি চাও। তবে তোমাকে একদম ক্লিয়ার হতে হবে কোনো কিছু চাওয়ার আগে, তা না হলে তোমার ফ্রিকোয়েন্সি মিক্সড ফ্রিকোয়েন্সিতে পরিণত হবে আর এতে ইউনিভার্স কনফিউজ হয়ে যাবে। যেমন তুমি একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানকার আইটেম ক্যাটালগ দেখে তারপরে অর্ডার করো, সেরকম ভাবে এই ইউনিভার্সের কাছে কিছু চাওয়ার আগে তুমি সম্পূর্ণ নিজের মনের মধ্যে তার ছবিটি ক্লিয়ার করো যে তুমি অ্যাকচুয়ালি কি চাও। এবার তুমি রেস্টুরেন্টে গিয়ে যে ডিশের অর্ডার দাও তারপর অপেক্ষা করো তোমার প্লেটটা তোমার টেবিলে আসার জন্য। তুমি অবশ্যই বারবার তোমার অর্ডার আসছে না দেখে সেই অর্ডারটি রিপিট করো না। সেরকম ভাবে ইউনিভার্সের কাছে তুমি একবার যা চেয়ে নিয়েছো ব্যাস, এবার বারবার তোমাকে সেইটা ইউনিভার্সকে জানানোর কোনো দরকার নেই। এবার দ্বিতীয় স্টেপ হলো বিলিভ। রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দেওয়ার পর যখন তুমি নিজের টেবিলে বসে থাকো নিজের অর্ডার আসার অপেক্ষায়, তোমার মনে কিন্তু কোনো রকম সংশয় থাকে না আমি যে অর্ডারটি দিয়েছি আদতে তা আমার কাছে আসবে কিনা। সেই রেস্টুরেন্টে যারা জব করে তাদের উপর তোমার পূর্ণ বিশ্বাস থাকে যে হ্যাঁ তুমি যে অর্ডারটা দিয়েছো সেই অর্ডারটি তোমার কাছেই আসবে, হয়তো কিছুক্ষণ সময় লাগছে। সেরকম ভাবে ইউনিভার্সের কাছে কিছু চাওয়ার পর তোমাকে ব্লাইন্ডলি বিলিভ করতে হবে এই ইউনিভার্সকে যে তুমি যা অর্ডার করেছো সেটা তোমার কাছে আসবেই। তোমাকে অদৃশ্যকে ভালোবাসা ও বিশ্বাস করা শিখতে হবে। তিন নম্বর হচ্ছে রিসিভ। এবার তুমি যা চেয়েছিলে ইউনিভার্সের কাছ থেকে তাকে রিসিভ করো। নিজের মনের মধ্যে ভাবতে থাকো যে তুমি যা চেয়েছিলে তা পেয়ে গেছো। আবারও তোমাকে সেই অদৃশ্যকে ফিল করতে হবে, তার বাস্তবতা অনুভব করতে হবে, ব্যাস তারপর তুমি যা চেয়েছিলে ইউনিভার্সের কাছে বাস্তবে সেটা তোমার কাছে আসা শুরু করবে। তুমি যখন রিসিভিং ফ্রিকোয়েন্সিতে থাকবে হয়তো ইউনিভার্স তোমার কাম্য বস্তুকে পাওয়ার জন্য তোমাকে কাজ করার কোনো আইডিয়া বা অনুপ্রেরণা তোমার মাইন্ডে পাঠাতে পারে। তখন তোমাকে সেই কাজটি খুশি খুশি করতে হবে, এই কাজটা ভালো না বা এই কাজটা আমি করতে পারবো না এইরকম করতে থাকলে তুমি কিন্তু ইউনিভার্সের ফ্লোর সাথে না গিয়ে তার বিপরীতে যাওয়া শুরু করবে আর যা চাও তা পাওয়া থেকে বিরত হয়ে যাবে। একবার এক ব্যক্তির প্লেন ক্র্যাশ করে তার শরীরের প্রায় প্রতিটি হাড়ই ভেঙে গিয়েছিল। তার শরীর এতটা ক্ষতিগ্রস্ত ছিল যে তিনি নিজে শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে পারছিলেন না। ডাক্তাররা তার পরিবারকে বলে দেন যে ওই ব্যক্তি কোনোদিন আর নিজের পায়ে হাঁটতে পারবেন না। কিন্তু সমস্যা হলো ওই ব্যক্তি ইউনিভার্সের সিক্রেট জানতেন। তিনি এই ইউনিভার্সের কাছে চান যে তিনি 25শে ডিসেম্বরের দিন এই হসপিটাল থেকে নিজের পায়ে হেঁটে বার হবেন। এরপর তিনি তা অনুভব ও ইমাজিনেশন করতে শুরু করে দেন যে তিনি নিজের পায়ে হেঁটে এই হসপিটাল থেকে বার হচ্ছেন। কিছুদিনের মধ্যেই তিনি নিজের থেকে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেন। ডাক্তাররা তার রিকভারি রেট দেখে অবাক হয়ে যান আর 25শে ডিসেম্বরের দিন তিনি সত্যি নিজের পায়ে হেঁটে হসপিটাল থেকে বাড়ি ফিরে যান। এটা কোনো সায়েন্স ফিকশন মুভি সিন না, এটা একটা সত্য ঘটনা। আর যে ব্যক্তি এই অবস্থা থেকে সুস্থ হয়েছিলেন তার নাম হচ্ছে মরিস ই গুডম্যান, তাকে মিরাকেল ম্যান বলেও ডাকা হয়। এবার তোমার মনে হতে পারে যে এই ইউনিভার্সের কাছে আমি কোনো জিনিস চেলাম, তাকে বিশ্বাস করলাম আর সেটার বাস্তবতাও স্বীকার করে নিলাম, তবে আমি ঠিক কতদিনে সেই জিনিসটিকে বাস্তবে দেখতে পাবো? গ্রেট কোশ্চেন। আমাদের মহাবিশ্বের কাছে কোনো কিছুকে আমাদের সামনে নিয়ে আসতে কোনো রকম সময়ই লাগে না তার, কারণ সময় তো আমাদেরই সৃষ্টি। এই টাইমের কোনো রকম ইউনিভার্সাল ল নেই। আর কোয়ান্টাম ফিজিক্সের মতে এই পৃথিবীতে যা কিছু ঘটছে তা সমান্তরালভাবে ঘটে চলেছে। তুমি যা চাও তা অলরেডি এই পৃথিবীতে এক্সিস্ট করছে। তাই আমাদের চাওয়ার বস্তুকে আমাদের বাস্তবে দেখতে সময় যেখানে লাগে তা হলো আমাদের কোনো কিছু চাইতে, তাকে বিশ্বাস করতে এবং সেটা যে বাস্তবে আছে তা অনুভব করতে। আর আমরা যা চাই তার সঙ্গে নিজের ফ্রিকোয়েন্সি ম্যাচ করাতে। ধরো তুমি একটা গাড়ি চাইলে ইউনিভার্সের কাছে, সেই গাড়িটির একটা ফ্রিকোয়েন্সি আছে। যেমন তোমার গাড়িটি ধরো 1000 ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। এবার তোমার নিজের ফ্রিকোয়েন্সি যদি 100 হয় তবে তুমি কিভাবে নিজের দিকে ওই গাড়িটিকে আকর্ষণ করবে? আমি আগের ভিডিওটিতে এই ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। এখনো যারা আগের ভিডিওটি দেখনি তারা অবশ্যই গিয়ে একবার ওই ভিডিওটি দেখে নাও, তাহলে তোমার মনের সমস্ত প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে, সবকিছুই তোমার জীবনে আকর্ষিত হতে থাকবে। নিজের ফ্রিকোয়েন্সি হাই করো। সবার প্রথমে কোনো কিছুর উপর বিশ্বাস আসাটা খুব জরুরি, তাই ছোটখাটো জিনিস যেমন 1 কাপ চা, 1 গ্লাস জল এই ইউনিভার্সের কাছে চাও এবং তা পাওয়ার পর ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। এতে তোমার আকর্ষণ করার ক্ষমতা আস্তে আস্তে বাড়বে এবং তোমার সেই আকর্ষণের নিয়মের উপর বিশ্বাসও বাড়বে। এবার ভিডিওটির মোস্ট ইন্টারেস্টিং পার্ট শুরু হচ্ছে। যদি কেউ কুইট করার কথা ভাবো তাহলে প্লিজ ডোন্ট, এতে তোমারই লস হবে।
এবার আমরা কিছু একদম সিম্পল প্রক্রিয়া দেখব যেগুলো আমাদের ফ্রিকোয়েন্সি বাড়াতে সাহায্য করবে। প্রথম হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। যখন তুমি কারোর জন্য কোনো কাজ করে দাও আর সেই মানুষটি তার জন্য তোমাকে কৃতজ্ঞতা জানায় বা থ্যাংক ইউ বলে, তখন তোমার মন নিশ্চয়ই খুশিতে ভরে ওঠে আর আরো বেশি করে মানুষকে হেল্প করতে তোমার মন চায়। সেরকম ভাবে তোমার কাছে যা আছে তার জন্য আর যা নেই সেই সমস্ত জিনিসগুলোকে নিজের জীবনে নিয়ে আসার জন্য যখন তুমি মন থেকে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও তোমার জীবনে কি নেই সেগুলোর ব্যাপারে ক্রমাগত কমপ্লেন করার বদলে, তখন তুমি নিজের ফোকাস চেঞ্জ করো আর তোমার জীবনে যা আছে সেই জিনিস এবং যেগুলি তোমার জীবনে আসলে তোমার ভালো হয় সেই জিনিসগুলিকে নিজের দিকে আকর্ষণ করো। এতে তোমার ফ্রিকোয়েন্সি হাই হয়। আমি একজন মানুষকে চিনি যিনি সবসময় বলেন নিজের নাকের নিচে আঙুল রাখো, তারপরে যদি নিজের শ্বাস প্রশ্বাস চলতে দেখো তবে তুমি ধন্যবাদ জানাও, সে তোমার ভগবান আল্লাহ যিশু তুমি যাকেই মানো না কেন। এরকম ভাবে তোমার বর্তমান জীবনে যা আছে তার জন্য ধন্যবাদ জানাও এই ইউনিভার্সকে। যেমন তোমার কাছে বাস করার জন্য একটা বাড়ি আছে, নিজের মনের মধ্যে বলো ভগবান তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জীবনে এত সুন্দর বাড়ি থাকার জন্য বা আমাকে এত সুন্দর বাড়িতে থাকতে দেওয়ার জন্য। আর যা নেই কিন্তু তুমি চাও যে তোমার জীবনে সেটা আসুক, তুমি সেই জিনিসটি বর্তমানে তোমার জীবনে আছে সেই রকম ভাবে ধন্যবাদ দাও ভগবানকে বা ইউনিভার্সকে। যেমন তুমি একটা গাড়ি চাও তবে নিজের মনের মধ্যে ফিলিংস নিয়ে এসে বলো যে ধন্যবাদ ভগবান আমাকে এত সুন্দর একটা গাড়ি দেওয়ার জন্য। সব থেকে ভালো হয় তুমি যদি একটা লিস্ট বানাতে পারো তুমি কি কি জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম হয়ে যাবে। আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কৃতজ্ঞতা স্বীকার দিয়ে নিজের দিনের শুরুয়াত করো। এবার দ্বিতীয় হচ্ছে ভিজুয়ালাইজেশন। যখন তুমি কোনো কিছু ভিজুয়ালাইজ করো তখন তোমার মাইন্ড বাস্তব কোনটা আর কোনটা ভিজুয়ালাইজেশন তা বুঝতে পারে না, তাই ভিজুয়ালাইজকে তোমার মাইন্ড বাস্তব বলে ভাবতে থাকে এবং তোমার কল্পনাকে বাস্তবে নিয়ে আসার জন্য কাজ শুরু করে দেয়। তাহলে চলো এবার একটুখানি দেখে নিই যে কিভাবে ভিজুয়ালাইজ করলে সব থেকে ভালো ফল পাওয়া যায়। এর জন্য তোমাকে সবার আগে একটা শান্ত জায়গাতে নিজের চোখ বন্ধ করে বসতে হবে, তারপর 10 বার গভীর শ্বাস প্রশ্বাস নাও, এতে একটা সময় তোমার মাইন্ড একদম শান্ত হয়ে যাবে। তারপর তুমি যা চাও তা ভিজুয়ালাইজ করা শুরু করো। যেমন তুমি ধরো বেস্ট এমপ্লয় অব দ্য ইয়ার হতে চাও, তবে তুমি ভিজুয়ালাইজ করো যে তোমার অফিসে বসের হাত থেকে তুমি সেই বেস্ট এমপ্লয় অব দ্য ইয়ার এর অ্যাওয়ার্ডটা নিচ্ছ আর তার সাথে তোমাকে আরো বোনাসও দেওয়া হচ্ছে, অফিসে সবাই তোমাকে অভিনন্দন জানাচ্ছে, তারপর তুমি বাড়ি আসলে সবাই তোমার গুণগান করছে তোমার এই সফলতা লাভের জন্য। ব্যাস ভিজুয়ালাইজেশন কমপ্লিট। আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এইভাবে ভিজুয়ালাইজেশন করলে তুমি কিছুই পাবে না, কারণ এখানে তোমার কোনো ফিলিংস নেই, তুমি শুধু ভিজুয়ালাইজেশনই করে যাচ্ছ। এবার থেকে যখনই ভিজুয়ালাইজেশন করতে বসবে তখনই তাতে রিয়েল লাইফের ফিলিংস দিয়ে পরিপূর্ণ করো। যা তুমি চাও সেটা তোমার কাছে এখন আছে, তুমি সেটার বাস্তবতা অনুভব করতে পারছো, তুমি সেটা ছুঁতে পারছো, এরকম ফিল করো ভিজুয়ালাইজেশন করার সময়। এরকম ভাবে ভিজুয়ালাইজেশন করলে তোমার যা ফ্রিকোয়েন্সি হবে তার সঙ্গে ইউনিভার্স তাল মেলাবে আর তুমি সেটাকে বাস্তবে আরো কাছে পেতে শুরু করবে। আর যেদিন তুমি ভিজুয়ালাইজেশন করার পর চোখ খোলার সময় একটা ঝাঁকুনি বোধ করবে সেদিন মনে করবে তুমি সত্যিই তোমার কাঙ্ক্ষিত বস্তুকে পেয়ে যাবে। আর ভিজুয়ালাইজেশন করার সময় যতটা পারবেন নিখুঁতভাবে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করবে, আর সেখানে রিয়েল লাইফ ক্যারেক্টারগুলো থাকলে সবথেকে ভালো হয়। যেমন তোমার বাবা মা স্ত্রী ভাই বোন এদেরকে অ্যাড করবে সবসময় ভিজুয়ালাইজ করার সময়। 3 নম্বর হচ্ছে মেক এ ভিশন বোর্ড। এখানে অনেকেই হয়তো ভিশন বোর্ডের সম্বন্ধে জানো না, আবার অনেকেই জানো কিন্তু একে নিজের জীবনে অ্যাপ্লাই করো না। ভিশন বোর্ড মানে তুমি জীবনে যা চাও তার ছবি একটা বোর্ডে লাগিয়ে এবং কতদিনে তুমি তা নিজের জীবনে পেতে চাও তার একটা লাস্ট ডেট লিখে ভগবানকে সেই বস্তুটি তোমার জীবনে দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে এমন একটা জায়গায় রেখে দিতে হবে যেন সবসময় তা তোমার চোখের সামনে থাকে। এর ফলে তুমি তোমার অজান্তেই সেই জিনিসগুলোকে নিজের জীবনে আকর্ষণ করবে। এছাড়াও প্রতিদিন ধ্যান করো, নিজের মনের মধ্যে কি থট চলছে বা কি ফিলিংস চলছে সেগুলো বুঝতে চেষ্টা করো কনসিয়াসলি। বেশি করে জল খাও, নিজের মধ্যে একটু করে দয়ালু ভাব নিয়ে আসো প্রতিদিন। তাছাড়া প্রতিদিন এক্সারসাইজ করো, এতে তোমার শরীরের ব্লাড সার্কুলেশন বাড়বে, এগুলো তোমাকে হেল্প করবে নিজের ফ্রিকোয়েন্সি পাল্টাতে। এবার আসছে সব থেকে মোস্ট ইন্টারেস্টিং টপ, তা হলো জীবনের ধন নিয়ে আসার সিক্রেট। টাকা বর্তমান সময়ে একটা এসেন্সিয়াল পার্ট আমাদের জীবনে, আমাদের সবারই জীবনে সার্ভাইভ করার জন্য টাকার খুব দরকার, কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করার জন্য এই টাকা পয়সার ব্যাপারে আমাদের মধ্যে কিছু নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা বড় হই। যেমন টাকায় জীবনে সবকিছু না, টাকায় জীবনের সমস্ত সমস্যার মূল কারণ, যার টাকা আছে তারা সবাই খারাপ লোক ইত্যাদি ইত্যাদি। ল অফ অ্যাট্রাকশন আমাদের শেখায় যে আমরা যে ব্যাপার নিয়ে যেমনটা চিন্তা করব, যেমনটা ফিল করব, আমাদের জীবনে সেই রকম জিনিসই আসতে থাকবে। যদি তোমার জীবনে টাকার দরকার হয় তবে তোমাকে সবার আগে তো টাকার ব্যাপারে আর যারা ধনী ব্যক্তি তাদের ব্যাপারে খারাপ ফিল করা বন্ধ করতে হবে। তা নাহলে সরি বস, তুমি নিজেই নিজের জীবনে টাকা আসার ফ্লো বন্ধ করে রেখে দেবে। কারণ এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে তুমি তোমার চিন্তা ভাবনার মাধ্যমে নিজের জীবনকে গঠন করো। এবার আসি হাউ টু অ্যাট্রাক্ট মানি। প্রথম হচ্ছে তুমি জীবনে টাকা আনতে চাইলে সবার আগে টাকার ব্যাপারে নিজের ফোকাস চেঞ্জ করো, জীবনের প্রাচুর্যের দিকে লক্ষ্য স্থির করো। যদি তুমি শুধু ঋণ বিল এগুলোর দিকে তাকাও তবে তোমার জীবনে আরো বেশি করে ঋণ বিল এগুলি আসতে শুরু করবে, মানে তোমার ফোকাস হয়ে থাকবে শুধুমাত্র টাকার অভাবের উপরে।
দ্বিতীয় হচ্ছে ইউনিভার্সকে জানতে দাও তুমি কতদিনে কত টাকা পেতে চাও, মানে নিজের একটা টাকার গোল নির্ধারণ করো। তবে এমন একটা টাকার অ্যামাউন্ট লিখবে যা তুমি নিজে বিশ্বাস করতে পারো এবং তুমি সবসময় তাকে সেটাকে ফিল করতে পারো যে এই টাকাটা বর্তমানে আমার কাছেই আছে, তবেই তোমার দিকে টাকা আসতে শুরু করবে। তিন নম্বর হচ্ছে টাকার ব্যাপারে কোনো সময় খারাপ ফিলিংস নিজের মধ্যে আসতে দেবে না বা টাকা সম্বন্ধে খারাপ কোনো রকম কথা বলবে না। এইসব নেগেটিভ ফিলিংস এর জায়গাতে তুমি টাকাকে ভালোবাসতে শুরু করো। আকর্ষণের মূল নীতিই হলো ভালোবাসার নীতি। তুমি যাকে যত ভালোবাসবে সেটা তোমার জীবনে তত আসতে শুরু করবে। চার নম্বর হচ্ছে সবসময় ফিল করো তোমার যখন টাকার দরকার হচ্ছে চারিদিক থেকে তোমার কাছে টাকা আসছে, এই ফিলিংসই তোমার জীবনে টাকার স্রোত নিয়ে আসবে। পাঁচ নম্বর হচ্ছে টাকা পাওয়ার জন্য টাকা দান করা শুরু করো, এতে তোমার জীবনে মানি সার্কুলেশন বজায় থাকবে। আর এই ইউনিভার্সের নিয়ম অনুসারে তুমি এই ইউনিভার্সকে যা দাও সেরকম ভাবে 10 গুণ হয়ে সেই টাকা তোমার কাছে আবার রিটার্ন আসবে। এই কারণে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিরা সবসময় চ্যারিটি করে বেড়ায়। ল অফ অ্যাট্রাকশন সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার চিন্তা ও তোমার ফিলিংস এর উপর। টাকার ব্যাপারে সবসময় ভালো ফিল করো এবং তোমার কাছে সবসময় টাকা আছে এরকম ফিলিংস নিজের জীবনে নিয়ে আসো, তবেই তোমার জীবনে টাকা আসতে শুরু করবে। এখানে কিছু মানি রিলেটেড অ্যাফার্মেশন দেওয়া হলো যা তোমাকে টাকার ব্যাপারে ভালো ফিল এবং ভালো চিন্তা করতে সাহায্য করবে। এই অ্যাফার্মেশন গুলি তুমি রোজ নিজেকে বলো, যেমন আমার কাছে চারিদিক থেকে টাকা আসে, আমি টাকাকে ভালোবাসি আর টাকাও আমাকে ভালোবাসে, আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা থাকে, আমার জীবনে এত টাকা দেওয়ার জন্য ইউনিভার্স তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সিক্রেট অফ রিলেশনশিপ, আমরা কাউকে ভালোবাসি এবং কেউ আমাদের ভালোবাসুক, এ দুটোই আমাদের আত্মার ন্যাচারাল নিড। কেউ তোমাকে ভালোবাসুক তার জন্য সবার আগে তোমার নিজেকে ভালোবাসতে হবে, তোমার মধ্যেকার ভালো গুণগুলির উপর তোমাকে ফোকাস করতে হবে। অনেকেই আছে যারা নিজেদেরকে একদমই ভালোবাসে না কিন্তু তারা আশা করে যে অন্য কেউ তাদেরকে ভালোবাসবে। যে ব্যক্তি সেলফ লাভ করে না বা নিজেকে নিজে ভালোবাসে না সে নিজেই নিজের দিকে আসা ভালোবাসার পথ বন্ধ করে রেখে দেয়। তাই সবার আগে নিজেকে ভালোবাসতে শেখো, তারপরে ইউনিভার্স তোমার কাছে সেই সব মানুষদের পাঠানো শুরু করবে যারা তোমাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। সবার আগে ইউনিভার্সকে জানতে দাও তুমি রিলেশনে আসতে চাও, কখন কিভাবে কে তোমার জীবনে আসবে তা নিয়ে তোমার চিন্তা করতে হবে। তুমি শুধু সেলফ লাভের উপর ফোকাস করো, এতে তোমার ভাইব্রেশন হাই হবে আর তুমি তোমার জন্য পারফেক্ট রিলেশনশিপ অ্যাট্রাক্ট করবে। আর একটা পারফেক্ট রিলেশনশিপ অ্যাট্রাক্ট করার সময় তোমাকে তোমার চিন্তা ভাবনা কাজ ও পরিবেশের উপর ফোকাস দিতে হবে। যেমন একবার এক মহিলা একটা পারফেক্ট লাইফ পার্টনার খুঁজছিলেন এবং তার জন্য তিনি ল অফ অ্যাট্রাকশনকে ইউজ করছিলেন কিন্তু তিনি কোন রকমই ফল পাচ্ছিলেন। তারপর একদিন তিনি নিজের গাড়ি বাড়ির গ্যারেজে পার্ক করার সময় এর কারণ জানতে পারলেন। তিনি এতদিন নিজের গাড়ি পার্ক করছিলেন গ্যারেজের ঠিক মাঝখানে, তার পার্টনারের গাড়ি পার্ক করার কোন রকম জায়গা তিনি ছাড়তেন না, মানে তিনি চাচ্ছিলেন যে কেউ তার জীবনে আসুক কিন্তু তার জন্য তার কোন রকম চিন্তা ভাবনা এবং কাজের মধ্যে কোনো মিলই ছিল না। তার লাইফ পার্টনার তার জীবনে আসুক এটা তিনি চাচ্ছিলেন কিন্তু সে যে সত্যি তার জীবনে এক্সিস্ট করে এইরকম ফিলিংস তার মধ্যে ছিল না। তিনি যখন এটি বুঝতে পারেন তখন থেকে তিনি নিজের গাড়ি গ্যারেজের এক সাইডে পার্ক করা শুরু করেন, খাটের এক সাইডে তিনি ঘুমাতে শুরু করেন আর টেবিলের একদম এক সাইডে বসে তিনি খাওয়া শুরু করেন। এইভাবে তিনি তার পারফেক্ট লাইফ পার্টনারের জন্য ফিলিংস যখন তিনি ইউনিভার্সকে জানাতে শুরু করেন তখন তিনি কিছু দিনের মধ্যে নিজের পারফেক্ট লাইফ পার্টনারকে পেয়ে যান। এরপরে আসছে সিক্রেট অ্যাবাউট ইউর হেলথ, আমাদের চারপাশের পরিবেশের মতন আমাদের স্বাস্থ্যকেও আমরা নিজেরাই আকর্ষণ করি। মেডিকেল সায়েন্স এখন বুঝতে পেরেছে যে আমাদের শরীরে ন্যাচারাল হিলিং এক্সিস্ট করে যা আমাদের শরীরের সমস্ত রোগ মুক্তি করাতে সক্ষম। একটা মানুষ যদি চাই তবে সে নিজের শরীরকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারে এই ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই ন্যাচারাল হিলিং করতে আমাদের বডির একটু সময় লাগে, তাই তোমার কোনো বড় ধরনের সমস্যা দেখা দিলে তুমি অবশ্যই ডাক্তারের কাছে যাও আগে। আমরা আগেও মিরাকেল ম্যানের কথা এই ভিডিওতে আলোচনা করেছি। তিনি প্রথমে ইউনিভার্সের কাছে চেয়েছিলেন যে তিনি যেন হাঁটতে পারেন, তারপর তিনি হসপিটালের বেডে শুয়ে শুয়ে বিশ্বাস করতেন এবং ভিজুয়ালাইজ করতেন যে তিনি হাঁটছেন। এরকম ভাবে তোমার শরীরে কোন রকম রোগ জন্মালে তুমিও চাও এবং ফিল করো যে তুমি আবার আগের মতন সুস্থ হয়ে গেছো, তবে তুমি সত্যিই সুস্থ হয়ে যাবে। নিজের মনের মধ্যে নিজের শরীরের সর্বশ্রেষ্ঠ পিকচার তুমি ভিজুয়ালাইজ করো যেখানে তুমি হেসে খেলে বেড়াচ্ছ, তাহলে তোমার একটু বয়স হয়ে গেলেও তোমার শরীরে সবসময় সেই ইয়ং বয়সের এনার্জি বজায় থাকবে। আর এটাই হলো হেলথের সব থেকে বড় রহস্য। বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটাকে। আর তোমাদের যদি ল অফ অ্যাট্রাকশন রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে সেটা জানাতে পারো। আর দ্য সিক্রেট এই মুভির লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমার ল অফ অ্যাট্রাকশন রিলেটেড আরও কোশ্চেন থাকলে অবশ্যই একবার গিয়ে ওই মুভিটি দেখে আসো। তোমরা যদি কেউ ল অফ অ্যাট্রাকশনকে আরও ভালোভাবে জানতে ও বুঝতে চাও তবে 1 এপ্রিল থেকে ইউটিউবে টানা 28 দিন ব্যাপী একটা ল অফ অ্যাট্রাকশনের সেমিনার হতে চলেছে, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই সেই লিঙ্কে গিয়ে নিজেদের নামটা সেখানে নথিভুক্ত করিয়ে রাখবে। ধন্যবাদ।